সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মহান আল্লাহের অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা হারাম সম্পদ দান করার কারণে একজন হাজির কবরে ঘটে যাওয়া একটি বিস্ময়কর সত্য ঘটনা বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোনো এক এলাকায় একজন ব্যক্তি ছিলেন, যিনি পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করতেন। মন প্রাণ উজাট করে তিনি গরিব দুঃখী এবং বিধবা ও এতিমদের দান করতেন। এতিম নিঃস্ব হওয়া অনেক ছেলে মেয়ে যাদের বিয়ে করার সামর্থ্য ছিল না, তাদের বিয়ের ব্যবস্থাও করে দিতেন। এমনকি সেই ব্যক্তি হজও করেছিলেন। হঠাৎ একদিন তার মৃত্যু ঘটল। তিনি যেহেতু কথাবার্তা এবং আচার আচরণে অমাজিক ছিলেন, তাই এলাকার সকলেই ওনাকে ভালোবাসতেন। তাই তার জানাজায় এলাকার সবাই উপস্থিত হলো এবং তার জানাজা পড়ানো হলো। জানাজার নামাজের পর যখনই তাকে কবরে রাখার জন্য নেওয়া হলো, তখনই ঘটলো একটি অবিশ্বাস্য সত্য ঘটনা, যা কেউ কল্পনাও করতে পারেনি। কবরে লাশ দাফন করার সময় কবর আপনা আপনি বন্ধ হয়ে গেল। উপস্থিত সবাই অবাক হয়ে ভাবল, এ কি হলো। তারা সকলেই চিন্তায় পড়ে গেল। তাই তারা সঙ্গে সঙ্গে দ্বিতীয় আরেকটি কবর খনন করল। যখনই লাশ দিতে কবরে নামানো হলো, তখন আবার সেই একই ঘটনা ঘটল। আবারও কবর নিজে নিজে বন্ধ হয়ে গেল। এরকম আরো কয়েকবার হলো। অবশেষে অনেক চেষ্টা করার পর লাশ কবরে দাফন করা হলো। কবরে লাশ দাফন করার পর সবাই যখন নিজ নিজ গন্তব্যের দিকে রওনা দিল, তখন কয়েক কদম হাঁটার পর তাদের মনে হলো যেন জমি জোরে জোরে দুলছে। তাই সকলে আশ্চর্য হয়ে পেছনে কবরের দিকে তাকাল। তাকিয়ে তারা যা দেখল তাতে ভয়ে সবাই বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। সে কি ভয়ানক মর্মান্তিক দৃশ্য, যা তারা কল্পনাও করতে পারেননি। সবাই বিস্ফারিত নয়নে দেখল যে কবরের মধ্যভাগ কেটে দুই ভাগ হয়ে গেছে এবং সে ফাটল দিয়ে উত্তপ্ত আগুনের লেলিহান শিখা এবং ভয়ঙ্কর কালো ধোঁয়া বের হচ্ছে, এবং কবরের ভেতর থেকে আত্মচিৎকার আর ভয়ঙ্কর আওয়াজ আসছে, যা সবাই শুনেছিল। এই ভয়ঙ্কর অবস্থা দেখে সবাই দৌড়ে পালিয়ে গেল। এরকম দৃশ্য দেখে সবাই পেরেশান হয়ে গেল। কেননা একজন হাজি সাহেবের কবরে এরকম অবস্থা, যা তারা মোটেও কল্পনাও করতে পারেননি। সবাই ভাবল হাজি সাহেব কত ভালো মানুষ ছিলেন, কত দয়ালু ছিলেন, তত বিনয়ী দানবীর। এই ভালো মানুষটির জীবনে এমন কি ছিল যার কারণে তার কবরে এমন ভয়ঙ্কর আয়াত হচ্ছে। তদন্তের পর মৃত হাজি সাহেবের জীবনের অবস্থা জানা গেল। হাজি সাহেব ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিলেন। উনার পিতা মাতা অনেক টাকা পয়সা খরচ করে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিলেন। এরপর অনেক যোগাযোগ আর ঘুষের বিনিময়ে বর একটি চাকরি জুটিয়ে নিলেন। তার ব্যাংকে ঘুষের অঢেল টাকা জমা হতে লাগলো। এই টাকায় তিনি হজ করে হাজির হয়ে গেলেন আর সমস্ত দান সদকা সবই করতেন। এই ঘুষের টাকায় যা ছিল সম্পূর্ণ হারাম, আর হারাম সম্পদ দান করা আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না, যার কারণে তার কবরের আজাব হচ্ছে কবরের উত্তপ্ত লেলিহান শিখা তাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। প্রিয় বন্ধুরা, মানুষ যখনই মৃত্যুবরণ করে, তখন তার উপার্জিত সমস্ত সম্পদ পৃথিবীতে পড়ে থাকে, যা সে অনেক কষ্টে উপার্জন করে হালাল হারাম বাছবিচার না করে। অবৈধ পথে উপার্জন তার জন্য ভয়ঙ্কর আয়াব। এর কারণ হয় আগামী দিনের জন্য, অথচ দেখুন মৃত্যু তাকে নিঃস্ব করে দিল, সাথে কিছু নিয়ে যেতে পারল না। আর যদি মানুষ তার উপার্জিত সম্পদ কবরের সাথে করে নিতে পারত, তাহলে তো পরম সৌভাগ্যবান হিসাবে গণ্য হতো। তাই যত পারবেন আল্লাহর পথে দান করুন। অবশ্যই তা হালাল পথে উপার্জিত হতে হবে, কেননা হারাম সম্পদ দান করা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ। তো বন্ধুরা, এ ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।